Hello viewers, Assalamu alaikum. আমি ডক্টর সাগির আহমেদ ডক্টর সাগির ভেটেরিনারি সার্জারি থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সাগির ক্লিনিকে। আজকে আমরা মেল ডগ ক্রিপ্টোচিট ইন অ্যাবডোমেন অর্থাৎ ছেলে কুকুরের অন্ডকোষ বাইরে বের না হয়ে ভেতরে থেকে যাওয়া এটি একটি ডেভেলপমেন্টাল প্রবলেম বা ডেভেলপমেন্টাল অ্যানিমালি বলে, মানে কুকুরটি জন্মগতভাবেই একটি অন্ডকোষ তার পেটের ভেতরে রয়ে গেছে। তো এই বিষয়টাকে বলে ক্রিপ্টোচিট। ক্রিপ্টোচিট একটি রেয়ার ঘটনা এবং আমরা সেরকম একটি সার্জারি করেছি। আমরা দেখাবো এখন আমরা কীভাবে জিনিসটি ক্লিয়ার করলাম এবং বিষয়টি কী আসলে কী। এটি একটি মেল ডগ, মেল ডগের অন্ডকোষ এখানে থাকার কথা, এখানে দুটি অন্ডকোষ থাকার কথা, কিন্তু অন্ডকোষগুলো এখানে নেই। একটি অন্ডকোষ আমাদের ছিল, সেটি পেটের ভেতরে, এই সাইডে কোনো অন্ধকোষ নেই। তো আমরা ওকে দিয়ে আমরা পেট থেকে টেস্টিকেল করে দিয়েছি, আমরা দেখি টেস্টিকেল ঠিক করে দিয়েছি, একটি মতো টেস্টিকেল বা একটি মাত্র অন্ধকোষ ছিল, তাও জন্মগতভাবে পেটের ভেতরে থেকে গিয়েছিল, যার ফলে তার কি দেখে মনে হচ্ছিল সে নিউট্রাল করা, অথচ সে হাম্পিং করতো বা তার যৌন বিহেভিয়ারগুলো প্রকাশ করতো। তো এখন আমরা সেই তার অন্ডকোষটি আমরা সার্জারি করে ফেলে দিয়েছি। ভিউয়ার্স, আপনাদের ডগের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলের নিচে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করলে আমরা আপনাদের সিমিলার সার্জারি করে আপনাদের ডগের সমস্যা সমাধান করে দিতে পারব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।